হ্যালো বন্ধুরা, লিটিল ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আমাদের এই বর্ষাকালে মাঝে মাঝে কিছু কিছু অরুচি আমাদের মুখে হয়, তার জন্য আজকে একটা সুন্দর ছোট্ট একটা মেনু দেখাবো যেটা আমাদের মুখে অনেকটা স্বাদ এনে দেবে। একটা কথায় আছে, কোথাকার কে আমড়া ভাতে দে, এটা ঠিক আমড়া ভাতেই। এই মেনুটার নাম দিয়েছি আমড়ার বমড়া। ঠিক আছে, আমরা প্রথমে কচি কচি যে আমড়া পাওয়া যায় ছোট ছোট করে আমড়াগুলো কেটে নিলাম। তারপর আমড়ার মধ্যে আমরা কিছুটা সাদা সর্ষে বাটা দেব, কিছুটা সাদা তিল বাটা দেব, অবশ্যই সাদা তিল বাটা দেবে। তারপর এর মধ্যে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি মাখিয়ে নাও, খুব ভালো করে মাখিয়ে নাও। এরপর যে জলটা, হাত ধোয়া যে জলটা, সেই জলটা ওর মধ্যে দিয়ে দাও। আর এরপর ছোটো ছোটো করে কাঁচা লঙ্কাকে কুচিয়ে ওর মধ্যে ছড়িয়ে দাও। ছড়িয়ে এটা করবে একটা টিফিন কৌটোর মধ্যে, হ্যাঁ, কোনো চাপা টিফিন কৌটোর মধ্যে করবে। করে যে তোমার ভাতটা ফুটছে, ওই ফুটন্ত ভাতের মধ্যে জিনিসটা দিয়ে দাও। যেমন কোনো কিছু ভাপা কি হাতে করে, তো সেই রকম দিয়ে দাও। দিয়ে বেশ কিছুক্ষণ ভাপিয়ে নাও। দেখো দুধ